ইংরেজ খেদাব আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দারুল দেওবন্দের কৃতি সন্তানরা এবং 1947 সালে 190 বছরের গোলামির থেকে এদের স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে একটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে এক দেশ হয়, বাকিটা ভারত। 24 বছরের মাথায় পূর্ব পাকিস্তান ভেঙে আমাদের মাতৃভূমি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। আমাদের মাতৃভূমি বাংলাদেশ প্রতিষ্ঠা হয় 24 বছরের মাথায়। মজার হাতে 9 বছর 9 মাসে সশস্ত্র জেহাদের ভরে, সশস্ত্র মেহনতের ভরে আমাদের মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়। এই জন্য আর সাইদ আহমদের নবী
তিনি খেরাবত দিয়ে সুবে নরমা জানজানবীকে ভাবে খেরাবত দিয়েছেন তুর্কি নকশবান দিয়ে। আর সুবে নরমা জানজানবী এই করিবার তিনি খেরাবত দিয়েছেন আমার হাজে আমাদের মহাদুর মুক্তি দিয়েছেন। হাজে আমাদের মহাদুর মুক্তি 1857 সালে শামিলির ময়দানে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করেন এবং তিনি পরবর্তী হিজরত করে মক্কা মুকাররমা চলে যান। ওনার কবর বর্তমান জান্নাতুল মাওয়ার মধ্যে সংরক্ষিত রয়েছে। মক্কা মুকাররমা যে কবরস্থান জান্নাতুল মাওয়া সেখানে হাজি আমজাদুল মাওয়ার মুখের কবর আজও সংরক্ষিত রয়েছে। 1857 সালে শিবে বিপ্লবে এদেশের সর্বস্তরে মহান অংশগ্রহণ করেছে ওলামা একাডেমির কেয়াদত। ওই সময় হাজার হাজার ওলামা একাডেমিকে শহীদ করা হয়, মাটির কাছে ঝুলানো হয়, আন্দোলন দ্বীপে কারাবানিও বলা হয়ে গেছে, হাজার হাজার ওলামাকে দেশান্তর করা হয়, জুলম সতেষ্টান প্রোগ্রাম চালানো হয়ে যাবে, ওলামিকান চিরিত ধ্বংস করে প্রাণ নেওয়া হয়, এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় 1857 সালে। এবং পুরো ভারত উপমহাদেশ স্বাধীনতা ইংরেজ সাম্রাজ্যবাদ 1857 সালে দিল্লি সহ পুরো উপমহাদেশকে দখল করল এবং তারা দলে দলে পাদ্রীদের নামাই দেয়। এদেশে খ্রিস্টান নামাই দেয় পাদ্রীরা হাটে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা শুরু করল। ইসলামকে চিরতরে শেষ করে এদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্যে পাদ্রীরা ব্যাপকভাবে চেষ্টা শুরু করে। আল্লাহ বাক্তার দিনে হেফাজত করবেন বিজয় ওই যুগের বুজুর্গদিন যারা ছিলেন তার শেষরাত উঠে আল্লাহ পাকের শাহী দরবারে কানে কানে শুরু করে চোখের ভেনে ভেনে তাজিদ করে জিজ্ঞাস করে মানুষ শাহী দরবারে কান্নাকাটি করে আয় আল্লাহ আমরা রাষ্ট্র হারাচ্ছি এখন তাদের দিন হারা তুমি এদেশের দিনে হারো তাদের কোনো ব্যবস্থা করে দেবে। সেই বুজুর্গদের কান্নাকাটি পুরো নতিজে প্রতিষ্ঠিত হয় দারুল দেওয়ান 1867 সাল। সেই দারুল দেওয়ান একদিকে কোরআন সুন্নাহর বিশুদ্ধতম তালিমের প্রাণ কেন্দ্র হয় এবং হযরত নানুতুবী আলাইহিস শাহী মুরাদাবাদ সেখানে প্রতিষ্ঠান করেন, মেরিটে আরো প্রতিষ্ঠান করেন, এইভাবে আমরুয়ার প্রতিষ্ঠান করেন, এইভাবে তিনি বিভিন্ন জায়গায় কালমাসের বুড়িয়ে ডালে মাথার এই ডাল সারা ভূমাদেশে আস্তে আস্তে বাড়তে থাকে। আজকে কাউমাংসা বলতে আমাদের বর্তমান সরকার কাউমাংসা সনদকে মাস্টার মান দিয়েছে আপনারা সবে জানেন। এই সব কাউমাংসার প্রাণ কেন্দ্র হলেও তার দেব সারা ভূমাদেশ কাউমাংসা রয়েছে, বিশ্বের অন্যান্য উপমহাদেশের কাউমাংসা রয়েছে। ইউরোপে যাই দেখেন, আমেরিকায় যাই দেখেন, আফ্রিকায় যাই দেখেন, সেখানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাউমাংসা রয়েছে। সেই সব কাউমাংসার প্রাণকেন্দ্র হল দারুল দেওবন্দ। এই দারুল দেওবন্দ একদিকে দিনই মাদ্রাস প্রতিষ্ঠা করেছে, অপরদিকে মাকাতে প্রতিষ্ঠা করেছে, অপরদিকে তাসকে বা তার আত্মশুদ্ধির কাজ করেছে। শেষ রাত্রে দারুল দেওবন্দে জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, কান্নাকাটির আওয়াজ, তাহাজ্জুদ পড়ে মানুষ শাহী দরবারে কান্নাকাটির আওয়াজ শোনা যায় দারুল দেওবন্দে। শেষ কথা এক খান কাহি নিজাম ছিল, শেষ কথা শেখ মানাদিস থেকে চাপরাশি পর্যন্ত সব আহলেদের বুজুর্গ ছিল দারুল দেওবন্দে। এমন এক মোগল এদারা দারুল দেওবন্দ, সেই মোগল এদারা তারই শাখা হলে প্রতিষ্ঠা আপনাদের দারুল চন্দ্র দারুল মাদ্রাসা, এটা সেই দারুল দেওবন্দের শাখা। উপমহাদেশ পুরো বাংলাদেশের মধ্যে যত গাঁও মাদ্রাসা আছে
সব কামে অগ্রসর প্রাণ কেন্দ্র দারুণ দেবন। এই দারুণ দেবন ইংরেজ খেতে অন্তরে নেই, স্বামীজির যুদ্ধে ফরাজ দারুণের ক্ষতি চাওয়ার পরে দারুণের প্রথম কৃতি সন্তান হল মাহমুদ হাসান দেবন্দী, যাকে শেখুল হিন্দ বলা হয়, শেখুল আনন্দ বলা হয়, যিনি স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র জেহাদের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। রাজ ফাঁস হওয়ার কারণে ওনাকে মাদ্রাজে বন্দী করা হয়। প্রায় সাড়ে তিন বছর যাবৎ তিনি মাদ্রাজে বন্দী থাকেন। শেখুল আরব আজম, শেখুল ইসলাম, সাইদ হোসেন মাদানিস্কর, আরও ছয়জন লোক সে মাদ্রাজে বন্দী হিসেবে কাটেন। উপমহাদেশের স্বাধীন করার ব্যাপারে দারুণ দেবন্দীর কৃতী সন্তান শেখুল হিন্দ মাহমুদ হাসান দেবন্দীর অবদান সবচেয়ে বেশি, এবং ওনার সাগে শেখ শেখুল আনোয়ার আজম, শেখুল ইসলাম, সাইদ হোসেন মাদানী, তিনি বারবার জেল খাটে। মাদ্রাজ জেলে জেলে ওখানদের এই আসার পরে আবারও বারবার জেলে যান এদের সে স্বাধীন করার জন্য। এই জন্য উপমহাদেশে ইংরেজ খেতাব আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দারুণ দেবন্দীর কৃতী সন্তানরা। এবং 1947 সালে 190 বছরের গোলামির থেকে এদের স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে একটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে এক দেশ হয়, বাকিটা ভারত। 24 বছরের মাথায় পূর্ব পাকিস্তান ভেঙে আমাদের মাতৃভূমি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। আমাদের মাতৃভূমি বাংলাদেশ প্রতিষ্ঠা হয় 24 বছরের মাথায়। মজুর হাতে 9 মাসে সশস্ত্র জেহাদের ভরে, সশস্ত্র মেহনতের ভরে আমাদের মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়। আমরা দুবার স্বাধীনতা অর্জন করি, একবার ইংরেজের কবল থেকে, 190 বছরের গোলামি থেকে, আবার পশ্চিম পাকিস্তানের জন্য সতমের কারণে এদেশের জনগণের উপরে যখন জন্য চলে, এদেশের জনগণের অধিকারকে যখন নস্যাৎ করা হয়, এদেশের জনগণের ন্যায্য অধিকারকে যখন লুণ্ঠিত করা হয়, তখন এদেশে আমার জনসাধারণ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। সে প্রতিবাদেরই এক পর্যায়ে 1977 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পাকিস্তানে আওয়ামী লীগের প্রধান তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সংখ্যাগরিষ্ঠ অর্জন করেন। নিয়ম হিসেবে তিনি পূর্ব সারা পাকিস্তান প্রধানমন্ত্রী হন, কিন্তু ভুট্টো এবং ইয়াহিয়া খান এই দুজন তৈরি হন। যে একজন বাঙালি সারা ভারতে, সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে এটা তারা মানি নিতে পারে না। এই জন্যে পাকিস্তান ভাঙার অপরাধ হল ভুট্টো এবং ইয়াহিয়া। এই ভুট্টো ইয়াহিয়া নিজের কারণে পাকিস্তান ভাঙছে। যাই হোক, বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়। আর 26 মার্চ রাত্রে হেনার মতো বাঙালিদের উপরে ঝাঁপাই পড়ে। এইভাবে পথে আম হয় বাঙালিদের, এর প্রতিবাদে শুরু হয় সশস্ত্র সংগ্রাম। দীর্ঘ 9 মাস সংগ্রামের পরে আমাদের মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয় 71-এ। 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। মুয়াজ্জেদ হাজে আমরা স্বাধীনতা লাভ করেছি যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা কতটুকু সফলকাম হয়েছে, কতটুকু অগ্রসর হতে পারছে সেটা নিজের বিচার করে দেখুন, যে সেদিকে আলোচনা করতে চাই না। এদের স্বাধীন হয়েছিল জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের কল্যাণ মঙ্গলের জন্য, জনগণের শান্তির জন্য। যাই হোক, এ দেশ আমাদের, দেশের উন্নয়নে আমাদের কাজ করতে হবে, দেশের পক্ষে আমাদের কাজ করতে হবে, দেশ গড়ার কাজে আমাদের আত্মনিয়োগ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে,
দেশের জনগণকে ভালোবাসতে হবে। মুআজ্জিন হাজরে, আমি আপনাদের সামনে কলম ভাগে জাহির তেলাওয়াত করেছি, তার খোলাসা হলো আল্লাহ পাকের সাত ফরমান, তোমরা আল্লাহকে মজবুত সম্মিলিতভাবে মজবুতির সাথে দাও। আল্লাহ হাবুল কোরআন, আল্লাহ রসুল কোরআন কারিম, এই কোরআন কারিমে মজবুতির সাথে ধরার কথা বলছে। আমাদের আসল জায়গা হল জান্নাত। আমাদের মাতা পিতা আদম আলাইহিস হাওয়া আলাইসালাম ওনারা জান্নাতে ছিলেন, বিশেষ এক মুহূর্তে ওনাদেরকে দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়। এই দুনিয়াটা হলো অন্ধকার কূপ, দুনিয়াটা অন্ধকার কূপ, এই অন্ধকার কূপের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এই অন্ধকার কূপ থেকে নাজাতের জন্যে আল্লাহ একটা রসুই ছেড়ে দেয়, সেই রসুই কোরআন কারিমের রসুই। এই রসুইকে যদি আমরা মজবুতির সাথে ধরতে সক্ষম হই, নিঃসন্দেহে রসুই আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যায়। এই রসুইকে ধরার প্রথম মাধ্যম হল কোরআন হাকিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। আর কোরআন কারিমের বিশুদ্ধ তেলাওয়াত কমপক্ষে সুরে ফাতিহা, এর সাথে কমপক্ষে ষাট পাঁচটা সুরা সই শুদ্ধভাবে ফরজ ফরজে আইন, এটা অবশ্যই ফরজ না, নামাজই হবে না। অন্তর্ভুক্ত সুরা ফাতিহা এর সাথে ষাট পাঁচটা সুরা হলে অন্তর্ভুক্ত সই শুদ্ধভাবে মুশক করে ইয়াদ করে পড়তে হবে, তার নামাজই হবে না। আর পুরো কোরআন কারিম নাজিল করতে পারে তো আলহামদুলিল্লাহ। মুআজ্জিন হাজরে, কোরআন ধরার প্রথম মাধ্যম হলো কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত। শুধু তেলাওয়াত না, বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। এক নম্বর, আমার আপনার সন্তানকে কোরআনের কারিমের নাজরে শিক্ষা দিতে হবে। কোরআন কারিমের তেলাওয়াত বিনা অজুতে ভরলে একে এক অক্ষরে দশ নাকি, অজুর সাথে ভরলে পঁচিশ নাকি, নামাজে বসে ভরলে পঞ্চাশ নাকি, দাঁড়ায় ভরলে একশো নাকি, পৃথিবীর আর কোনো কিতাবের এই গ্যারান্টি, এটা কোরআন কারিমের গ্যারান্টি রয়েছে। তেলাওয়াতের মধ্যে কালাম হয়, তেলাওয়াতের তোমার সব রয়েছে। তো কোরআন কারিম ধরার প্রথম মাধ্যম হলো কালাম ভাগের নাজরা সেইভাবে হওয়া। আমরা ছোটোবেলায় দেখেছি ছেলে হোক আর মেয়ে হোক মক্ত অথবা মসজিদে ফাটে দেওয়া হতো সকালবেলা কোরআন কারিম শিক্ষা করার জন্য, এখন আর সেই পরিবেশ আর নেই। আমাদের ছোটোবেলার দুই স্যার এখন নেই, দশটার সময় আমার স্কুলে যেতে প্রাইমারি স্কুলে, কিন্তু সকালবেলায় পজের ঘরে কালাম ভাগের বিষয় তেরোতে যদি মক্ত বা এখানে ফাটে দেওয়া বা ইয়ের মধ্যে ফাটে মসজিদ দেওয়া, যাই হোক, তো কালামে ভাগ ধরার প্রথম মাধ্যম হলো তার বিশুদ্ধ তেরো শিক্ষা। দুই নম্বর হলো কোরআন ধরা কালাম ভাগের হাফেজ হওয়া। একজন হাফেজের কোরআনের মর্যাদা তো কত বেশি, হাফেজের কোরআনের মাথা ভেতে গিয়ে আল্লাহ ভাগ মায়েদের মহাশয়ের নূরের তাজ পরিধান করেন, যার আলো সূর্যের আলো থেকে বেশি হবে। হাফেজ কোরআনের মাথা ভিতরে এত বড় ভোজের ধরে, তাহলে হাফেজ কোরআন কত বড় মর্যাদা আপনি যে চিন্তা করে দেখুন। একজন হাফেজ কোরআন সে তার বংশের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস ভাগে আশা করে, এই জন্য হাফেজ কোরআন এত বড় মর্যাদা। আর পুরো কোরআনের হাফেজ হলে ফরজে কাফায়, এই জন্যে ভাইরা কোরআন কারিমের হাফেজ হওয়া, পুরো কোরআনে হাফেজ হওয়া এটা ফরজে কাফায়। মুআজ্জিন হাজরে, আপনার সন্তানকে হাফেজের কোরআন বানান, এই সন্তান যত তেলাওয়াত করবে এটা সৎকার জানিয়ে আপনি কবরে পৌঁছে থাকবে। আর আপনার সন্তান হাফেজের কোরআন হয়ে সে যদি শত শত হাফেজের কোরআন তৈরি করে, ওই শত শত হাফেজের কোরআনের সব আপনি কবরে পৌঁছবে। ওই শত শত হাফেজ যদি আরও কয়েক হাজার হাফেজ তৈরি করে, ওই কয়েক হাজার হাফেজের তেলাওয়াত সব আপনি কবরে পৌঁছবে। এটা এত বড় সৎকার জানি, এই জন্য নিজের সন্তানকে হাফেজের কোরআন পড়ান, বড়ার অপেক্ষা রাখে না। এই যে এখানে একটা মাস নতুন মাদ্রাসা হয়েছে, ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুল বাতেন সাহেব, এই বেশি দূর নাই এখান থেকে, তিনি মালিবাগ মাদ্রাসা হেফজ করছেন।
হেজো শেষ করে তিনি জেনারেটর কিনেছেন, এরপরে ব্যবসা করছেন, এখন বর্তমান ব্যবসা করে বড় প্রতিষ্ঠিত ব্যবসা। ওনার ছেলেগুলো তিনি হাফেজ কোরআন বানাচ্ছেন, বর্তমান ছেলে ইটালিতে কম্পিউটার সায়েন্সের ডিগ্রি নিতেছে, তাহলে হাফেজ হয়ে আবার কম্পিউটার সায়েন্সের ডিগ্রি নিতেছে। বর্তমানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তিনি হাফেজ কোরআন কেন যে টেলিফোনের তেলোয়ার শুনে থাকেন, ওনার তেলোয়ার অত্যন্ত আকর্ষণীয় তেলোয়ার এবং ওনার সিনার মধ্যে কোরআন কারিম থাকার কারণে তিনি আমেরিকারও ফলো করেন আর আফ্রিকারও ফলো করেন। ওনার কর্মের মধ্যে আল্লাহ ভাগের ভয় রয়েছে আর কারো ভয় নেই, একমাত্র আল্লাহকে ভয় করে আর কারো ভয় করে। এটি কী করে সম্ভব হলো, দেশের প্রেসিডেন্ট সিনার মধ্যে কোরআন কারিম রয়েছে, আল্লাহ ভগবানকে সেই শক্তি ইমানি শক্তি দিয়েছেন। তিনি রমজান মাসে বিশ পঁচিশ পার ডেলি তেলাওয়াত করেন, প্রেসিডেন্ট হাউসে বসে বিশ পঁচিশ পারা ডেলি তেলাওয়াত করেন, তারাবির নামাজ নিজে পড়ান। তাহলে এক দেশের প্রেসিডেন্ট হয়ে হাউসে পড়ান, তারাবির নামাজ নিজে পড়ান, তাহলে একজন হাউসে পড়ান হয়ে দেশ পরিচালনা করতে পারে। তার বাস্তব নমুনা হলো বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট মওলানা হাজরি। কোরআনের শক্তি যে কত বড় শক্তি এটা আমরা জানি না, জানলে আজ আমাদের এই দুর্নীতি হতো। আজ আলম ইসলামী কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের শিক্ষাকে ছেড়ে দিয়েছে, কোরআনের আদর্শকে ছেড়ে দিয়েছে, যেখানে আজকে আমাদের এই দুরবস্থা। মওলানা হাজরি কোরআন কারিম ধরা তৃতীয় মাধ্যম হলো কোরআন কারিমের অর্থ বোঝা, চতুর্থ মাধ্যম হলো কোরআন কারিমের সঠিক তাফসির বোঝা। কোরআন কারিমের সঠিক তাফসির কোনটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি দারুল দেওবন্দের মুহতামিম হাকিম ইসলাম কারিতে হুজুর বলছেন মা সেমুর দায়িত্বটা বললাম কোরআন কারিম আনা আলাইহি আমার নবুয়তের 23 বছর জিন্দগিতে কোরআনের যে ব্যাখ্যা আমি পেশ করছি ওয়া আসহাবি আর আমার চেয়ে আমার সাহাবা কেরাম গ্রহণ করছেন, এটাই কোরআনের সঠিক তাফসির সঠিক ব্যাখ্যা। আর সাহাবা কেরাম থেকে তাবেইন, তাবেইন থেকে তাবে তাবেইন, এই তিন জামাত সর্বসালীন জামাত, এরা সঠিক দিনের ব্যাখ্যা গ্রহণ করছে, এটাই কোরআন সঠিক তাফসির। এই কোরআন সঠিক তাফসির যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কোরআন বুঝতে সক্ষম হব। এর বাইরে আকল দিয়ে তাফসির করলে এটা তাফসিরবির রায় বলা হয়, আর তাফসিরবির রায় যারা করে তাদের ঠিক আছে জানানো হয়। যাই হোক ভাইরা, সঠিক তাফসির হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি যে তাফসির সেটা হলো সঠিক তাফসির। কোরআনের সেই তাফসিরকে আমাদের গ্রহণ করতে হবে, আমাদের বুঝে সুবিধার্থে। কোরআন কারণ বলা দলের খতিয়ান মনে করে আর নবুয়তের 23 বছর দিন দেখতে নবী আলাইহিসসালাম সাহাবে কেন যা শিখিয়ে দিয়েছেন এটা হলো কোরআনের নকশা। আর সাহাবে কেন খুঁজছে না আমাদের খুঁজছে জায়গা বুঝ করে নিতে হলে খতিয়ানের জন্য দরকার, সাথে নকশাও লাগে, আমিনের প্রয়োজন, তিনটার সমন্বয় হলে জমিন বুঝ করা যায়। কোরআন কারেম বামজালে খতিয়ান, হাদিস বামজালে নকশা, সাহাবে কারেম বামজালে আমিন, এই তিনটার সমন্বয় হলে জমিন বুঝ করা যায়। এরকমভাবে ভক্তি হলে কোরআনের খতিয়ান, হাদিসের নকশা এবং সাহাবে কারেমের ব্যাখ্যা, এই তিনটার সমন্বয় যদি সাজিত হয় তাহলে আমরা হক পেয়ে যাব। ফাইভ মে আরবা ওনারা কোরআনের খতিয়ান, হাদিসের নকশা, সাহাবে কারেম ব্যাখ্যা সমন্বয় সাধন করে ইসলামী ল তৈরি করছে, ইসলামী আইন তৈরি করছেন, যার নাম এলমে ফেকা। তাই এলমে ফেকা এটা কোরআন সুন্নারই আইন, কোরআন সুন্নি নির্দেশ। যারা নিজেরা আর হাদিস মানুষকে ফসল করে বেড়ায়, যারা তাকলিদ করে আইন ব্যাপারকে মানে তারা মশে গালি হয়ে মিল্লা, এরা ভ্রান্ত খেয়ারের মধ্যে রয়েছে। আইন মেয়ে মুস্তাহিদিন মুক্তাবিন নিঃসন্দেহে আমার হক, আমরা হানা ইমা আবু ইন ভাই মুক্তাবিন, আমরা ইমা আবু ইন ভাই অনুসরণ করি। ইমা আবু ইন নিজের কথা বলেন নাই, কোরআনের খতিয়ান, হাদিসের নকশা, সাহাবা কেরামের ব্যাখ্যা, এর সমন্বয় সাধন করে শ্রেণীর লতের প্রশ্ন তিনি। তাই তিনি নিজের কথা বলেন না, বুঝে সুবিধার্থে কোর্টের নজর মামলা হয়
উকিল বেস্টার অ্যাডভোকেট তার যখন মামলা হিয়ারিং করে নিজের কথা বলে না আইনের কথা বলে ভাই নিজের কথা বলে কোর্ট গ্রহণ করবে কোর্টের মধ্যে এরকমভাবে উকিল বেস্টার অ্যাডভোকেট মামলার হিয়ারিংয়ের সময় তার পুলিশে হাওলা দিতে হয় এত নম্বর ধারায় রয়েছে সেই হিসেবে আমার মক্কার খালাস আর কোনো নাই মক্কার সাজা পাবে দুই উকিলের মধ্যে তর্ক চলে এবং হাকিম শুনতে চুপচাপ শুনে যে পয়েন্ট আইনের পয়েন্ট যে ভাষা সেটি নোট করে যেরকম কোর্টের মধ্যে উকিল ব্যারিস্টার নিজের কথা বলে না আইনের কথা বলে আইন মেয়ারও নিজের কথা বলে না কোরআন সুন্নাহর কথাই বলে থাকে মাজ হাজরি কোরআন ধরার পঞ্চম মাধ্যম হল কোরআন যা বলছে সেই মোতাবেক দিন দিন যাপন করব যা নিষেধ করছে সেটাকে বর্জন করব এটা কোরআন ধরার পঞ্চম মাধ্যম যে সত্যিকার অর্থে আমরা কোরআন কারিমকে ফলো করতে সক্ষম হব তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের দিন দিন যাপন করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক দিন দিন যাপন করলে কী হবে আল্লাহ পাক আমাকে আপনাকে চির অশান্তি জাহান্নাম থেকে হেফাজত করে চির চির শান্তির জান্নাত নসিব করবে আমরা দুনিয়াতে আসছি কি জন্য আসছি খাদ্য বস্ত্র বাসস্থান এটা হলো আমাদের জীবনে প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলো জীবনের প্রয়োজন জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাই দেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক তার ইবাদত জন্য পাঠাই সেই ইবাদত যদি আমরা করতে পারি আমরা যদি আমাদের জীবনকে গঠন করতে পারি কোরআন সুন্নাহ মোতাবেক ইমান আমাদের সালে দৌড় সঞ্চয় করতে পারি এবং জাতিকে সেই মোতাবেক পরিচালনা করতে পারি তাহলে চির অশান্তি জাহান্নাম থেকে সে চির শান্তি জান্নাতে যেতে সক্ষম হবে আর কোরআন কারিম আল্লাহ পরিষ্কার বলছেন দুনিয়াতে তো ভাই ভাত বিয়ে ভাত এম এ ভাত এসব পাস এটা আসল বাস আসল বাস কোনটা ফামান জোহরে আনিন নার ওয়াউদু ফিরাল জান্নাত ফাকাদ ফাল যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাতে প্রবেশ করবে নিঃসন্দেহে পাস আমার আপনার দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য মতের ঘরে জাহান্নামতে বেশি জান্নাতে যাওয়া আর জাহান্নামতে বেশি জান্নাতে যাওয়া নির্ভর করে কোরআন সুন্নাকে জানার উপরে কোরআন সুন্নার উপর আমল করার উপরে কোরআন সুন্নার জানার প্রাণ কেন্দ্র হয়ে দিনই প্রতিষ্ঠান এই দিনই প্রতিষ্ঠান জাহান্নামতে বাঁচার কেন্দ্র এই দিনই প্রতিষ্ঠান জান্নাতে যাওয়ার প্রাণ কেন্দ্র এই দিনই প্রতিষ্ঠান ইহকাল পরকালে কল্যাণ মঙ্গল শান্তির প্রতিষ্ঠা এখানে মানবতার শিক্ষা দেওয়া হয় ইঞ্জিনিয়ার শিক্ষা দেওয়া হয় কিছুদিন আগে বিবিসি জরিপ চালাইছে যারা মা বাপ মা বোনের আকৃতি লুণ্ঠন করে এরম 100 জনের উপরে জরিপ চালাইছে জরিপের ভালো ভালো বলছে যে 100 জনের উপরে জরিপ চালাইছে 100 জনের মধ্যে একজনের মাদ্রাসার ছাত্র ভাব নেই বিবিসি তার জরিপের ফলাফল ঘোষণা করছে 100 জন যারা মহিলাদের মা বোন আপনি নষ্ট করছে এরম 100 জনের উপরে জরিপ চালিয়ে দেখেছে 100 জনের মধ্যে একজন মাদ্রাসা ছাত্র হবে মাদ্রাসা হাজারে এই যে আদর্শ নাগরিক তৈরি করে চরিত্রবান নাগরিক তৈরি করে এবং সমাজের জন্য জাতির জন্য দেশের জন্য কল্যাণ বহিয়া এবং সুনাগরিক এখানে তৈরি হয় তাই কর্ম একদিকে সমাজ গঠন করে জাতি গঠন করে দেশ গঠন করে দেশপ্রেমিক তৈরি করে তার সাথে সাথে কাম মাদ্রাসা দুনিয়ার শান্তি আসে কামার শিক্ষা দ্বারা কবরের শান্তি মাদের মহাশয়ের শান্তি আসে কামার শিক্ষা দ্বারা আর চির অশান্তি জাহান্নাম থেকে বেঁচে যাওয়া যায় কোরআন সুন্নাহ শিক্ষা দ্বারা আর চির শান্তি জান্নাত নসিব হয় কোরআন সুন্নাহ শিক্ষা দ্বারা দিনই শিক্ষা দ্বারা আর তার প্রাণ কেন্দ্রে দিনই মানুষ এই জন্য দিনই মানুষ জাহান্নামে বাসার প্রাণ কেন্দ্র জান্নাতে যাওয়ার প্রাণ কেন্দ্র মানবতা ইনসানিয়তের প্রাণ কেন্দ্র
আদর্শ আমার তৈরি হট্টাম কেন্দ্র এই দিনই প্রতিষ্ঠা। আজকে নিজের ছেলেকে আর নিজের মানুষ হাফেজে কোরআন মানুষ, আজকে চোদ্দ বছর এখানে কে বাড়ি দেওয়া হয়ে যারা হাফেজ হেফজ শেষ করছে, আপনি পারেন না আপনার ছেলেকে হাফেজ বানিয়ে দেবে, পারে কি পারেন না আপনার ছেলেকে হাফেজ দিন হাফেজ বানান, আপনার ছেলেকে আপনার আলেম বানান, আপনার সন্তান আপনার জন্য দুনিয়া তো কাজে আঘাত তো কাজে। আমি একটা ঘটনা শুনি আমার বক্তব্য শেষ দিতে চাই। আরজাবাদ মাদ্রাসা ঢাকা মিরপুর, সেখানের মধ্যে একজন বড় মাপের শিক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে একসাথে কাজ করেছেন, তিনি বলছেন মানব শামসুদ্দিন কাসিম সাহেবকে যে হুজুর আমার ছেলেটা আমি মাদ্রাসা দিয়ে গেলাম, হুজুর ছেলেটাকে রাখলে রাখে আর হুজুর আরও বসে ওই হুজুরের ছেলেকে আস্তে আস্তে ভয়ে মোটামুটি এক বছর তাকে কালাম ভাগের তেল এগুলো শিখে দিয়ে তাকে একটা ষোলো বছর এক বছর বসে দিয়েছে, এখন সে আজ শিক্ষক। এই ছেলে মা বাবার সেবা করছে, বাবা জিন্দে ছিল বাপের সেবা করছে, মা জিন্দাছে মা সেবা করতেছে, বাপ সের জীবনে বলে গেছে আমার অন্য ছেলে মেয়ে যারা আছে কেউ লন্ডন আছে কেউ আফ্রিকা কেউ আমেরিকা আছে কেউ ইয়েতে জীবনে ইটালিতে আছে বড় বড় চাকরি করতেছে, কিন্তু এইবারে বড় বড় ডিগ্রি নিজে ঠিকই একটাও আমার ভাষা পাই না, আমার এই মাওলানা ছেলে আমার সবসময় খেয়াল করতেছে, মৃত্যু পর্যন্ত আমার ছেলে আমার সেবা করি গেছে, বর্তমান মা জিন্দাছে মারও সেবা করতেছে। আমাদের দেশ বৃদ্ধ আশ্রম তৈরি হয়েছে না ভাই, মা বাবাকে দেখার মতো কেউ নেই, ছেলে সন্তান বিদেশে পাড়ি মারছে, তাহলে এখন ছেলে সন্তান শব্দ বিদেশে বাড়ি মারছে মা বাবাকে কে দেখবে, বৃদ্ধ আশ্রম তৈরি হয়েছে, বৃদ্ধ আশ্রম তাই সেখানে এটা পশ্চিমবঙ্গ জগৎ ছিল বিপদ। আমার দেশে পরিবার তন্ত্র আজ আমার দেশে এই পরিবার তন্ত্র ভেঙে পশ্চিমা জগৎ আমাদের সমাজকে ধ্বংস করতে চায়, শাসিত সমাজ ব্যবস্থা ভেঙে মহিলা শাসিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমাদের সমাজ সে সুদমুক্ত সমাজ, গ্রামীণ ব্যাংক ইত্যাদির মাধ্যমে হারাম আমাদের ঘরে ঘরে পৌঁছানো হয়েছে, জনগণের শোষণ জন্য সেবার জন্য না জনগণের শোষণ জন্য, সুদ হল শোষণের হাতিয়ার। মহাত্মা হাজারে যদি সত্যিকার দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন আসুন নিজের সন্তানকে আলেমে দিন হাফেজে কোরআন বানান, এর ভরাটা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বাদামে মুসলমান হিসেবে আগে নিজের ছেলেকে আলেমে দিন হাফেজে কোরআন বানান, এর ভরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, সমাজের ডাক্তারের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, আমরা আধুনিক শিক্ষার বিরোধী নই, তবে আধুনিক শিক্ষা শুধুমাত্র বস্তুতান্ত্রিক শিক্ষা এটা জাতিকে ডুবাবে, এখানে যুব সমাজ আজ মাদক আসক্ত হয়ে পড়েছে, আজ আমাদের সমাজে মা বোন আর আপনজন লুণ্ঠিত হচ্ছে, লোমহর্ষক ঘটনা এগুলো শুনতেও মনে চায় না, অভর দিয়ে দুর্নীতি দেশ আবু ডুবু খাচ্ছে, এই সব ক্যান্সার থেকে জাতিকে মুক্ত করতে হলে কোরআন সুন্নাহ শিক্ষার বিকল্প ব্যবস্থা নেই, আসুন কোরআন সুন্নাহ শিক্ষা দ্বারা আমরা আমাদের সন্তানকে আলোকিত করি, এর ফলে ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বাজান, কিন্তু আগে মুসলমান হিসেবে সন্তানকে আগে মুসলমান বানান, আপনার ছেলে হাজেকার হবে না মস্তান হবে না সান্দাবাজ হবে না, আপনার সন্তান আপনার সন্তান থাকবে আপনার সেবা করবে, আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার সন্তানকে আদর্শ মানুষ বানানোর তৌফিক দান করুন, আমিন, ইনি শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আর চন্দ্রা দারুল উলুম মাদ্রাসা আগামী বছর ইনশাআল্লাহ দারুল হাদিস খোলার সিদ্ধান্ত হয়েছে, মাওলানা তৌহিদ ইনশাআল্লাহ এখানে আগামী বছর দারুল হাদিসের ক্লাস খোলা হবে, আল্লাহ পাক মাদ্রাসার তৌহিদ দান করুন, দোয়া করে দিচ্ছি আমি, এবং এই মাদ্রাসার উত্তরোত্তর আল্লাহ পাক আরো বেশি উন্নতি দান করুন, এবং এই এলাকার কল্যাণী মঙ্গলে এই প্রতিষ্ঠান যেন আরো বেশি কাজ করতে পারে সেই তৌহিদ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।